আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের নায়ক রিয়াদ স্যারকে চট্টগ্রামে যাইতে। সেখানে গিয়ে তিনি এবং আরও কিছু নায়ক নায়িকা মিলে নির্বাচনী প্রচারণা তার চালান। তো তিনি কিভাবে গিয়েছিলেন? বিমানযোগে গিয়েছিলেন এবং বক্তব্যের সময় তিনি যখন বক্তব্য দিলেন সাংবাদিকদের সামনে, তখন তিনি কি বক্তব্য দিয়েছিলেন? আসার সময় মনে হইল চট্টগ্রামের রাস্তা মনে হয় ইউরোপের মতো। প্রত্যেক পত্রপত্রিকা নিউজ করেছে, টেলিভিশন চ্যানেল নিউজ করেছে, মানুষজনের কথা হচ্ছে আপনি বিমান দিয়ে আসলেন, কিভাবে আপনি এই চট্টগ্রামের রাস্তা সুন্দর না খারাপ বুঝলেন কেমনে, মানুষজনের প্রশ্ন ছিল এই জায়গায়। তো দুই দিন পার হয়ে যাওয়ার পরে আমাদের নায়ক রিয়াজ এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন। তিনি তার ফেসবুকে বিশাল বড় একটা স্ট্যাটাস দিয়েছেন। এত বড় স্ট্যাটাস পড়ে শোনাইতে গেলে আপনাদের বিরক্ত লাগতে পারে, তো আমি এখানে যা বুঝলাম সেটা নিয়ে আলোচনা করি। তো তিনি এখানে বলতে চেয়েছেন যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো তার কথাগুলো অন্যভাবে প্রচার করেছে, রেকর্ড আছে আমরা শুনেছি, সেখানে আপনি বিস্তারিত বলেন নাই। তো তার কথা মতে তিনি বিমান থেকে নামার পরে মেরিন ড্রাইভ রোড দিয়ে তিনি আসেন চট্টগ্রামে। সেই রাস্তাটা খুব সুন্দর ছিল, তিনি সেটা বুঝাতে চেয়েছেন। এখন দুই দিন পরে কেন? তো হ্যাঁ, এটার উত্তরও দিয়েছেন যে আসলে দুই দিন তিনি নির্বাচনী প্রচারণা করে যাওয়ার পরে দুই দিন তিনি ঘুমাইছেন, এরপরে উঠেছেন এবং ফেসবুকে দেখেছেন যেরকম মাতামাতি হচ্ছে, তিনি তারপরে এটার কড়া জবাব দিয়েছেন। তো এখানে আসলে প্রকৃতপক্ষে সাংবাদিকদের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তারা গুজব ছড়াচ্ছে। আমিও তো তাকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, মানে বানাইছিলাম আর কি। এখন কথা হচ্ছে এই যে আপনারা যারা এই নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করেন, আপনাদের যখন আমরা দলে দেখি, দলে দলে বিভক্ত, আপনারা কোনো দলকে সাপোর্ট করছেন, তখন ব্যাপারটা আমাদের কাছে খারাপ লাগে। আপনারা কোনো দলে বিভক্ত হয়ে যান এটা কিন্তু মানুষজন চায় না, আপনাদের কথা থাকবে এরকম, কারণ আপনাদের সবাই ভালোবাসে যে আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। এই যে আপনারা নির্বাচনী প্রচারণায় যান এবং বিভিন্ন ভরসাপূর্ণ কথাবার্তা বলেন একজন প্রার্থীকে সমর্থন করে, পরবর্তীতে কি কোনো দিন খোঁজ নিয়েছেন ওই এলাকায় যে উন্নতি আসলে হচ্ছে কি না? খোঁজ নেন আপনারা? নেন না। আপনারা হয়তোবা পারিশ্রমিক পেয়েছেন, হয়তোবা নাও পেতে পারেন, কিন্তু জনগণ কিন্তু মনে করছে যে আপনারা পারিশ্রমিক পেয়েই ওখানে গিয়েছেন নির্বাচনী প্রচারণায় এবং আপনাদের সেই সিনেমার ডায়লগের মতো কিছু ডায়লগ ঝেড়েছেন, এটা আপনাদের কাছে জনগণ আশা করে না। আপনাদেরকে ভালোবাসে এমন অনেক মানুষ আছে যারা আপনাদের মুখের কথায় ভোট দিয়েছে, কে ভালো কে মন্দ বিচার করে নাই। যাই হোক, ভবিষ্যতে আপনি কথা বলার সময়, সাংবাদিকদের সামনে কথা বলার সময় একটু বিস্তারিত বলবেন, না হলে এভাবে মানুষজন আপনাকে ভুল বুঝবে। দর্শক শ্রোতা, এই যে বললাম যে নায়ক নায়িকারা যদি নির্বাচনে এরকম দলাদলে বিভক্ত হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তো আমি আরেকটা নিউজ নিয়ে কথা বলবো আজকে। দেখলাম খুবই একটা বাজে নিউজ যে সন্তানের ফাঁসি চায় মা। কেন ফাঁসি চায়? সন্তান কী করেছে? এক ভাই আরেক ভাইরে খুন করেছে। তো এক ভাই আরেকজনের খুন করেছে যে তাদের মধ্যে ঝামেলা ছিল। কী কী ঝামেলা ছিল? প্রথমত সয় সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল, দ্বিতীয়ত তারা দুই ভাই দুইজন কাউন্সিলরকে মানে সমর্থন করত। এখানেও একটা নির্বাচনের ব্যাপার স্যাপার চলে এসেছে বাংলাদেশের, মানে যে দুই দল বা আরও যে দল আছে মনে হয় এক দল আরেক দল মানে একটা মুখোমুখি সংঘর্ষপূর্ণ অবস্থান বিভিন্ন জায়গায় বিরাজ করে। ভাই এরকম হবে কেন? এরকম হওয়া মোটেও উচিত না, এরকম ঘটনা বাংলাদেশে যাতে আর না ঘটে আমরা এটাই চাইব। ভাই আপনারা মারামারি কাটাকাটি করে ফেলছেন প্রার্থীর জন্য, জয়ী তো সেই হবে, পরবর্তীতে আপনার ক্ষতি হবে আপনার পরিবারের। এই যে মারা গেল আর কি, ভাইয়ে ভাইয়ে মারামারি করে একজন মারা গেল, যে তার পরিবারই তো ক্ষতিগ্রস্ত হইল। এসব ভূত মাথা থেকে নামাইতে হবে আপনাদের সবার, যারাই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। আপনাদের দাবি থাকবে একটাই যে আপনাদের যাদেরকে মানে ভালো মনে হয় আপনারা তাদেরকে ভোট দিবেন, এখানে প্রেশার করার কিছু, প্রেশার দেওয়ার কিছু নাই। আল্লাহ হাফেজ। অনেক কথা বলে ফেললাম, আমি একটু ভিন্ন জায়গাতে আছি এই জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করছি।